2019 ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 10 দল নিয়ে, 2023ও থাকবে 10 দলই। তবে 2027 বিশ্বকাপে আসবে বড় ধরনের পরিবর্তন, 14 দল নিয়ে হবে 2027 ওয়ানডে বিশ্বকাপ। আলোচনায় 16 দলের কথা উঠলেও আইসিসির নীতি নির্ধারকদের চাওয়া 14 দল নিয়েই হোক 2027 ওয়ানডে বিশ্বকাপ, যদিও চূড়ান্তভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 2007 সালে নবম ওয়ানডে বিশ্বকাপে 16 দল 51 ম্যাচ নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে আসর বসে ওয়েস্ট ইন্ডিজে। এরপর 2011 ও 2015 বিশ্বকাপে দলের সংখ্যা কমে নেমে আসে 14-তে। 2019 ইংল্যান্ড বিশ্বকাপে সংখ্যাটা কমে দাঁড়ায় 10-এ। এতে অনেকটাই বিপদে পড়ে যায় সহযোগী দেশগুলো। খেলতে পারেনি টেস্ট মর্যাদার অধিকারী দল আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। 1983 সালের পর প্রথম জিম্বাবুয়ে কোনো বিশ্বকাপ ক্রিকেটে অনুপস্থিত ছিল। অন্যদিকে আয়ারল্যান্ডের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পেছনে বড় ভূমিকা রেখেছিল বিশ্বকাপে তাদের পারফরম্যান্স। 2007 বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশ, 2011 বিশ্বকাপে ইংল্যান্ড ও 2015 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল দলটি। আয়ারল্যান্ড বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রাম বলেছিলেন, ক্রিকেট আয়ারল্যান্ড এখনও বিশ্বাস করে বিশ্বকাপে দল সংখ্যা 10 অনেক কম, এটা ক্রিকেটের অন্যতম বড় সমস্যাও, এ নিয়ে আমরা অনেক কাজ করছি। 2027 বিশ্বকাপে আয়োজক কারা থাকবে তা এখনও ঠিক না হলেও এই টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে 2003 বিশ্বকাপের আয়োজক ছিল দেশটি। শাহরিয়ার শান্ত, এন স্পোর্টস।